মেক্সিকোর বিপক্ষে আগামীকাল ভোরেই মাঠে নামবে ব্রাজিল। কোচ জুরিবেল জুনিয়র কোন শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে মেক্সিকোর বিপক্ষে, বা কোন ফরমেশনে খেলাতে পারে দলকে, চলুন এক নজরে দেখে নেই। তার আগে ব্রাজিল এবং মেক্সিকোর ম্যাচটি সময়সূচি চেঞ্জ করা হয়েছে, যেখানে আগামীকাল 9 জুন রবিবার ভোর 6:30 খেলা হওয়ার কথা ছিল, সেখানে 30 মিনিট পিছিয়ে 7টায় দেওয়া হয়েছে। অর্থাৎ আগামীকাল 9 জুন রবিবার বাংলাদেশ সময় সকাল 7টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। এবার চলুন কোচ জুরিবেল জুনিয়র কোন ফরমেশনে খেলাতে পারে মেক্সিকোর বিপক্ষে ব্রাজিলকে। প্রবাবলি ব্রাজিলকে 4-2-3-1 ফরমেশনে খেলাতে পারে মেক্সিকোর বিপক্ষে। সেক্ষেত্রে কোন একাদশ আসতে পারে, কে কে সুযোগ পেতে পারে ইলেভেনে, চলুন এক নজরে দেখে নেই। তো সম্ভাব্য ইলেভেনে রয়েছে গোলকিপার পজিশনে 3 জন রয়েছে, যেখানে এলিসন, বেন্তো এবং রাফায়েল। কাকে রাখা হবে? রাফায়েলকে এক পাশে রেখে দেন, বেন্তো নাকি এলিসন? এলিসন অবশ্যই থাকছে মেইন ইলেভেনে, কারণটা বলতে পারেন অভিজ্ঞ, যদিও তার প্রাইম টাইমটা পিছিয়ে রেখে এসেছে। তারপরেও কিন্তু এই মৌসুমে কিন্তু লিভারপুল হয়ে দারুণ পারফরমেন্স করেছে এবং অভিজ্ঞতা তো আছেই। যদিও বেন্তো স্পেন এবং ইংল্যান্ডের বিপক্ষে ভালোই খেলেছিল, তারপর এখানে এলিসনই প্রেফার করে, এলিসনই থাকছে মেইন একাদশে, এলিসন থাকছে গোলকিপার পজিশনে। এবার চলুন দুই সেন্টার ব্যাকে কাকে রাখা হতে পারে। দুই সেন্টার ব্যাকের জন্য কিন্তু অনেকগুলো প্রতিদ্বন্দ্বী রয়েছে, মার্কিনিয়াস রয়েছে, ইডার মেলিতো রয়েছে, ব্রেমার রয়েছে, ব্রালদো রয়েছে, গাব্রিয়েল ম্যাগালহাইস রয়েছে। তো কাকে রেখে কাকে নামাবে এখানে? তবে এখানে এডার মিলোতোকে রাখা হবে না মেন ইলেভেনে, কারণ ফাইনাল চ্যাম্পিয়ন লিগের ফাইনাল ম্যাচ এবং ভ্রমণ ক্রান্তি সব কিছু বিবেচনা করে তাকে হয়তো সাবস্টিটিউট হিসেবে দেখলেও দেখতে পারি, তবে এডার মিলোতোকে রাখা হবে না। সেক্ষেত্রে দুই সেন্টার ব্যাকের জন্য মার্কিনিয়াস এবং গাব্রিয়েল ম্যাগালহাইস থাকছে, যদিও ব্রাল্ডো লাস্ট ম্যাচ খেলেছিল। তারপর এখানে মার্কিনিয়াস এবং গাব্রিয়েল ম্যাগালহাইসকেই রাখা হতে পারে, এবং রাইট সাইডে ডানিলো তো থাকছেই, যদিও এখানে ইয়ানকো তো দারুণ ফর্মে রয়েছে, তারপরও অভিজ্ঞতা বিবেচনা করে এখানে ডানিলোকেই রাখা হবে রাইট ব্যাকে। লেফট সাইডে আরানা নাকি ওয়েন্ডেল, এখানে ওয়েন্ডেলকেই রাখা হতে পারে, আমি এখানে ওয়েন্ডেলকেই ফেভার করছি। আপনি কাকে ফেভার করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। এবার চলে আসি দুই সেন্টার মিডফিল্ডে, এখানে কিন্তু বনো গোমেজ তো থাকছেই, এবং তার সাথে কিন্তু ডগলাস লুইস, জো গোমেজ নাকি নতুন করে অ্যাড হয় অ্যাডারসন, কাকে রাখা হবে এখানে? কিন্তু জো গোমেজ এগিয়ে থাকবে, ফিজিক্যালি অনেক শক্তিশালী জো গোমেজ, এবং সাথে কিন্তু অ্যাডারসনও আছে, যদিও জো গোমেজ লাস্ট 2 ম্যাচে খেলেছে, তো এই অভিজ্ঞতায় কিন্তু তাকে রাখা হতে পারে মেক্সিকোর বিপক্ষে। এবার আসেন অ্যাটাকিং মিডফিল্ডে, কাকে রাখা হতে পারে? অ্যাটাকিং মিডফিল্ডে রয়েছে লুকাস পাকেতা এবং অ্যান্ড্রে পেরেরা, কাকে রাখা হতে পারে এখানে? কিন্তু অবশ্যই এখানে লুকাস পাকেতাই থাকছে, লুকাস পাকেতাকেই অ্যাটাকিং মিডফিল্ডে দেখা যাবে, সাবস্টিটিউট হিসেবে দেখতে পারি অ্যান্ড্রে পেরেরাকে। এবার চলুন লেফট সাইডে কে থাকছে? লেফট সাইডে তো আপনারা সবাই জানেন ভিনিসিয়াস থাকছে, তবে এই ম্যাচটি ভিনিসিয়াস হয়তো বেঞ্চেই থাকবে, কারণটা রিয়াল মাদ্রিদের ফাইনাল ম্যাচ খেলা, যেখানে ফাইনাল ম্যাচ এবং ভ্রমণ ক্রান্তির কারণে কিন্তু ভিনিসিয়াস থাকছে না। সেক্ষেত্রে লেফট সাইডে কে খেলবে? লেফট সাইডে কিন্তু অবশ্যই এখানে মার্টিনেলিকে খেলানো হতে পারে, মার্টিনেলি থাকবে লেফট সাইডে লেফট উইং এর পজিশনে, এবং রাইট উইংয়ে রাফিনা তো থাকছেই, এবং নাম্বার 9 পজিশনে এখানে কিন্তু অ্যান্ডিককেই রাখা হবে, অ্যান্ডিককেই রাখা হতে পারে, তবে লেফট উইংয়ে কিন্তু আর একজনকে রাখলেও রাখা হতে পারে, সাবিনোকে রাখলেও রাখতে পারে, যদি এখানে মার্টিনালিকেই রাখা উচিত। তো লেফট উইংয়ে মার্টিনালি এবং স্ট্রাইক পজিশনে থাকবে অ্যান্ডিক, এবং রাইট উইংয়ে তো অবশ্যই রাফিনাকেই দেখা যাবে। এই একাদশ নিয়েই মাঠে নামবে ব্রাজিল মেক্সিকোর বিপক্ষে। ব্রাজিল এই একাদশ নিয়ে কী করতে পারবে সেটাই দেখার অপেক্ষায় রয়েছি। তবে এখানে রদ্রিগো, ভিনিসিয়াস এবং হেডার মিলো থেকে ভ্রমণ ক্রান্তির জন্য মেন একাদশে রাখা হয়নি। তো একাদশ আপনার কাছে কেমন লাগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং আপনার কোনো পছন্দের একাদশ থাকলে সেটাও বলতে পারেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি।